আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা গুগল পে অ্যাকাউন্ট খুলবেন গুগল পে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের দিনে আপনারা হয়তো দেখেছেন অনলাইন পেমেন্ট কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে এবার অনলাইন পেমেন্ট আপনারা করতে যাবেন এবার কোন অ্যাপ দিয়ে করবেন সেটাই আমি আপনাদের বলবো গুগল পে ইউজ করতে পারেন ফোনপেও ইউজ করতে পারেন যেহেতু অনেকজন গুগল পে ইউজ করতে চাই তারা কীভাবে গুগল পে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনারা সবার প্রথমে গুগল পে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবেন করার পর অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে আপনাদের যেই নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি দেবেন যেটা আপনাদের ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে ওই নাম্বারটি দিয়ে দেবেন যেহেতু আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটি ইমেল আইডি এখানে চুজ করবেন বা সিলেক্ট করবেন আপনাদের পেমেন্ট রিলেটেড কোনো কিছু আপনাদের মেল কিন্তু ওখানে পাঠিয়ে দেবে যেটা আপনারা পেমেন্ট করবেন সেটা কিন্তু আপনাদের মেল কিন্তু আপনাদের ওখানে পাঠাবে করার পর এখানে আপনারা এক্সেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই হবে আপনাদের নাম্বারটি যখন আপনাদের ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এইরকমভাবে কিন্তু আপনাদের গুগল গুগল পেয়ে যে অ্যাকাউন্টটি রয়েছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার বেশি হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা করতে হলে পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটিকে এখানে সিলেক্ট করবেন হতে পারে আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে এইচডিএফসি ব্যাঙ্ক হতে পারে আইসিআইসিআই ব্যাঙ্ক হতে পারে বা আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে আপনাদের ব্যাঙ্ক অফ বরোদা বা এখান থেকে যে কোনো ব্যাঙ্ক আপনাদের হতে পারে যেই ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে সেটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি এসবিআই এটা সিলেক্ট করছি আমার অ্যাকাউন্ট করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা পর চাইবে অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করে দেবেন করার পর এখানে আপনাদের এসএমএস আসবে একটি এখানে এস টি আসার পর এখানে আপনাদের ভেরিফাই হবে নাম্বারটি হয়ে যাওয়ার পর এখানে ফাইন্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনাদের হয়ে যাওয়ার পরে এখানে একটি কোড আসবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের কোড আসার পরে এরকমভাবে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেট ইউপিআই নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ইউপিআই নাম্বার কিন্তু এখানে সেট করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি বা আপনাদের বলে দিচ্ছি এখান থেকে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যখন আপনাদের এরকমভাবে অপশানটি শো হয়ে যাবে এখানে লিঙ্ক ইউপিআই নাম্বার বলে দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন কন্টিনিউয়ের অপশান এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে ওটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে বা আপনাদের ইউপিআই আইডি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে গোট এইট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু আপনাদের যে অপশানটি রয়েছে আপনাদের গুগল পের সেটা কিন্তু এরকমভাবে দেখাবে এবার এখান থেকে আপনার মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ এবং কেবল টিভি রিচার্জ ইলেকট্রিক বিল এবং দেখতে পারবেন এখান থেকে আপনারা সব কিছুই করতে পারবেন আপনাদের এখান থেকে এবং চেক করতে পারবেন আপনাদের ব্যাংকের ব্যালেন্স বা এখান থেকে আপনারা ক্রেডিট স্কোর যেটা রয়েছে আপনাদের সিভিল স্কোর সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন এখানে চেক ইউর সিভিল স্কোর ফর ফিডি অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের ক্রেডিট স্কোর কত সেটা কিন্তু আপনাদের দেখতে পারবেন এখানে চেক ইউর স্কোর নাও এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের নাম দিতে বলবে এখান থেকে আপনাদের নামটি দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার চেক করতে পারবেন এখানে আপনাদের প্যান নাম্বার এবং আপনাদের ইমেল অ্যাড্রেস এটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জানতে পারবেন যে আপনাদের ক্রেডিট স্কোর কত সেটা কিন্তু আপনার এখানে খুব সহজেই কিন্তু জানতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবং এখান থেকে ধরুন আপনারা স্ক্যান করে কোনো জায়গায় বিল পে করবেন সেটাও কিন্তু আপনার করতে পারবেন যেরকম আপনার স্ক্যান এনে কিউআর কোড এই অপশান ক্লিক করার পর অ্যালাউ করবেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনার স্ক্যান করে কিন্তু পেমেন্ট করতে পারবেন আশা করছি আপনাদের এটাও বোঝাতে পারলাম এবং এখান থেকে কী করতে পারবেন এখান থেকে টাকাও সেন্ড করতে পারবেন যেরকম এখানে মানে ক্লিক করবেন বা ব্যাঙ্ক ট্রান্সফার এটা সিলেক্ট করবেন তাহলে সেটাও কিন্তু করতে পারবেন বা কোনো জায়গায় যদি রিচার্জ করতে চান যেরকম আপনাদের রিচার্জ মোবাইলে সেটাও করতে পারবেন এবং এই রিচার্জ এই ক্লিক করবেন ক্লিক করার এখানে দেখতে পারবেন আপনাদের ডিটিএইচ প্রোভাইডার রয়েছে সেইগুলো কিন্তু দেখতে পারবেন যেরকম এয়ারটেল ডিজিটাল টিভি এবং এখান থেকে দেখতে পারবেন যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা সার্চ করে কিন্তু করতে পারবেন রয়েছে রয়েছে এবং দেখতে পারবেন এখানে আপনাদের আরও অপশান রয়েছে যেগুলো আপনাদের ডিএস সেগুলো রিচার্জ কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন বা সার্চ করে কিন্তু করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন টাটা প্লে রয়েছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন খুবই সহজে এবার কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি যেরকম আমি এখানে টাটা প্লে এই অপশানে ক্লিক করবো বা সান ডাইরেক্টেড করতে পারবেন এখানে আমি টাটা প্লে অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাদের সাবস্ক্রাইবার আইডি বা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পর নিক নেমটি দিয়ে দেবেন বা নাও দিতে পারেন তারপর লিঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা রিচার্জ করে নেবেন খুবই সহজে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে দিয়ে এসেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি